তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যারি রেট মেইনটেইন করেন। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে কাজ করে না, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে হাতে কলমে এবং কি দেখাই দেবো যে আপনাদের র্যাঙ্কের ক্যারি রেট, কারণ একটা গিল্ডে ঢুকতে হলে কিন্তু র্যাঙ্কের ক্যারি রেট মাস্ট বি ভালো থাকতে হবে। তা আপনারা কিন্তু মনে করেন যে র্যাঙ্কের ক্যারি রেট কীভাবে ধরে রাখবেন, 3-এর ক্যারি 4-এর ক্যারি ধরে রাখবেন, ওইটাই আজকে টিপস অ্যান্ড ট্রিক দেখাবো, ঠিক আছে? সহজ উপায়ে, কোনো ভেজাল নাই, কোনো ঘাটতি নাই, কোনো মানে আপনারা নিশ্চিন্তে 3-4-এর ক্যারি বানাতে পারেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কিন্তু 3-4 জন আছে। তো আপনারা মেডিকেট লাগাবেন, এদিকে কিন্তু 3টা এনিমি। তো আমার কিন্তু 4-এর ক্যারি অলরেডি আছে, আমি 4টা কিল করছি, 4-এর ক্যারি আছে। এ দেন বুম মেরে দিচ্ছেন, পেয়েছেন বুম, আমিও মরছি, লাগাইছেন নি, এই সে দেন ক্যারি রেটের বাড়ানোর সঠিক একটা টিপস অ্যান্ড ট্রিক। সঠিক বলতে একদম সহজ উপায়, গ্যারেট মেরে দিবেন উপরে, আপনি নিজেও মরবেন, তাকে কয়েকটা লয়ে মেরে দেবেন, একবারে সহজ টিপস অ্যান্ড ট্রিক। তো আমরা কিন্তু গেছেবারের ম্যাচে কিন্তু ক্যারি রেট মেনটেন করতে পারি নাই, যার কারণে আমরা আবারও চলে আসলাম, কারণ কবি বলছে একবার না পারিলে দেখো, ঠিক আছে? তা আমরা কিন্তু শতবার ট্রাই করবো, তারপরে আমরা কিন্তু সাকসেসফুল হবো একদিন না একদিন, ইনশাআল্লাহ, ঠিক আছে? এবার আমরা গ্র্যান্ড মাস্টার দেয় আর প্লাটিয়ামে দেয়, সেটা কোনো ফ্যাক্ট না, কথা হচ্ছে যে আমরা ক্যারি রেট মেনটেন করতে হবে, ঠিক আছে? তা আপনারা যেহেতু ভালো গিল্ডে ঢুকবেন, মানে আমি যেহেতু ভালো গিল্ডে আসি এবং কারণ ভালো গিল্ডে যাওয়ার একটা প্রতিশ্রুতি আছে, তো 10-এর ক্যারি বানাইতে হবো। তো ভালো একটা ক্যারি রেট ক্যারিরেট বানাইতে হইব, মানে ময়রা ময়রা, ঠিক আছে? ময়রা ময়রা ক্যারিরেট বাড়ানোর একটা টিপস অ্যান্ড ট্রিক বার করতে হইব, মানে আমি যেহেতু বারবার ময়রা দেখতেছি, এছাড়া তো আর লাইন দেখতেছি না আমি, মানে একবার সহজ উপায় আপনাদেরকে কীভাবে শেখামো এটাই আমার মাথা ধরতেছে না। তো একবারে ময়রা গেলাম, দুইবার ময়রা গেলাম, আচ্ছা ঠিক আছে সমস্যা না, আমরা দুইবার মরছি, কী হয়েছে? একবার না পারলে দেখো শতবার, 100টা ভিডিও বানাবো, ঠিক আছে? 100টা ভিডিও বানাই হইলেও আপনাদের দেখাবো। তো এটা কি আপনারা জানেন, আমার লাইফে এই সর্বপ্রথম আমি এতবার মরে আপনাদেরকে একটা ভিডিও বানানোর ট্রাই করতেছি, মানে কীভাবে ক্যারি রেট মেনটেন করতে হয়। তো এটাই আপনার লাস্ট ভিডিও এবং কি এটাই ফার্স্ট ভিডিও, আমি আর বানাইতাম না এটা নিয়ে। এই ভিডিওতে যদি আমি না দেখাতে পারি আমি আর দিব না, আমার লাইফে আমি আর দেখাইতাম না। তো দেন কারণ এই ক্যারি রেট মেনটেন করার করোনাটা জ্বালাই দেন, করোনাটা জ্বালাইয়া বয়ে বয়ে আগুন ফুয়াইতেন, কামে দিত ভালোর গেম ক্যারি রেট মায়ের বাপ সেভেন আপ বাল খেলতে হয়েছে, ওখান গেম 1 বিলিয়ন হয়েছে, মানে 100 কোটি হয়ে গেছে, খেলতামাইছি বাল খেলতামাইছি, জ্ঞান মাস্টার বুঝ দে, বালের বুঝ দে আমার এবারে গেম প্লে থাকতাম না, গেম প্লে আর করতাম না। তো ভাই এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যে আমার ফালতু ফালতু ভিডিও দেখে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আমি কিন্তু কেউ বলি না যে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, কিন্তু আমি মাঝে মধ্যে বলি, কারণ চ্যানেলটা যেহেতু একটু উপরের দিকে আছে, আপনাদের ভালোবাসার কারণে একটু সাবস্ক্রাইবটা করে দেন, আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দেন। আর আমার মাফ করে দেন ভাই, আমি এইসব কোনো ভিডিও দিতাম না, কালকে তাই 1 ট্যাপ মারা ট্রাই করবো, মানে 1 ট্যাপ মানে মন্টেজ, ঠিক আছে? আস্তে ধীরে বলি মন্টেজ ভিডিও সারবো ভাই, তাড়াতাড়ি করে দেন ভাই, মাফ করে দেন ভাই 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 ভাই, মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই 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 ভাই, মাফ করে দেন ভাই ভাই ভাই। আমার তো মাথা ঠিক থাকে না, আমার তো হিসাব থাকে না, কি জানি কইতাছিলাম ভাই।